পুরোনো দিনের গান, এটি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। আগে তার জন্ম হিন্দুস্তান রেকর্ডস থেকে গানটা বেরিয়েছিল, জন্ম 1902 সালে, 45 সালে মারা যান। ওই যে বললাম বেশি দিন কেন যেন এদের আগে ছিল না। তিনি গিরিজাশঙ্কর চক্রবর্তী এবং ওস্তাদ ফাইয়াজ খানের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন। এটাও একটা ব্যাপার যে তখন গান শেখার জন্য কিংবা একটা ভালো কিছু ভালোভাবে শেখার জন্য কোথায় না গেছেন শিল্পীরা, কার কাছে না গেছেন। আপনারা যদি আলাউদ্দিন খাঁ সাহেবের আমার কথা বোধ করবেন না যদি পড়েন, এই যে উনি 2 বছর অপেক্ষা করলেন ওয়াজিদ খাঁ সাহেব ওনাকে শেখাবেন, সাহস করে বলতেই পারলেন না যে আমি আমার কাছে আপনার কাছে শিখতে এসেছি। কিন্তু এই যে সাধনা, সেটা তো আসলে সাধনা ছাড়া বোধহয় কোথাও যায় না। আমাদের মতো মানে ফাঁকিবাজি করে সাধনা ছাড়া এর চেয়ে বেশি আর দিতে পারবো না। এটি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। এসব গান শুনলে মনে হয় যে স্টাইলটা অনেক পাল্টেছে গানের। আপনারা যদি জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর গান এখন শোনেন, প্রচুর তান রয়েছে সেখানে, সপাট রয়েছে সেখানে। এখন হয়তো জানি না সেগুলো আসলে খুব শ্রোতা প্রিয় হবে কিনা, তো আমি মূল গানটাই একটু একটু বৈচিত্র্যের জন্য আপনাদের শোনাচ্ছি। Bye.